নিউ নর্মালের যুগ, কাজে আজকে একটু পরিস্থিতি চেঞ্জ করতে হয়েছে, তো আমরা খালি গলাতে গাইছি। তবে আমাদের এই কয়ারের একটা বিশেষত্ব এটাই, আমরা সবাই পুরুষ অধিকার কর্মী, অল বেঙ্গল মেন্স ফোরাম মিউজিক কয়ার, এবং আমার সঙ্গে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই পুরুষ অধিকারের জন্য কাজ করে। এর মধ্যে কেউ কেউ আছেন যারা জীবনে অনেক দুর্বিপাক পেরিয়েও এখানে এসে দাঁড়িয়েছেন, এবং সেই দুর্বিপাক পেরোতে গিয়ে যারা অনেকে ভালো গান গাইতেন তারা সেগুলো প্রায় ছেড়ে দিতে বসেছিলেন। তারা নিজেরা তাদের মানে প্রফেশনাল লাইফে খুবই প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু জীবনের দুর্বিপাক তাদের হয়তো সেই তাদের ভালোবাসার জায়গাগুলো থেকে সরিয়ে দিচ্ছিল। কিন্তু আমাদের এই অল বেঙ্গল মেন্স ফোরামে আসার পর আমরা সবাই মিলে তাদের এটা বুঝিয়েছি যে জীবনের একটা দুর্বিপাক মানুষকে তাদের ভালোবাসার জায়গাগুলো সরিয়ে দিতে পারে না। সেখান থেকে গড়ে উঠেছে অল বেঙ্গল মেন্স ফোরাম মিউজিক কয়ার। তো ওনারা সবাই এখন আবার নতুন করে গান বাজনা করেন, আর যেহেতু আমি অনেক বছর ধরে গান বাজনার সঙ্গে যুক্ত, তাই আমি তাদের সঙ্গে থাকি, গান গাই অল্প বিস্তর এখন, এবং বিভিন্ন রকম অকেশনে আমরা একটা একটা করে গান আজকাল রিলিজ করি। এবং অবশ্যই পুরুষ মানুষদের জন্মদিন বা মৃত্যুদিনে, কোনো মেয়েদের জন্মদিন বা মৃত্যুদিনে নয়, আমাদের অল বেঙ্গল মেন্স ফোরামে মেয়েদের জন্য কিছু করা হয় না, করা হবে না, করব না, এটা একদম জানিয়ে দিলাম, তাতে যা যা মনে হতে পারে মনে করতে পারে, আমার তাতে কিছু মনে করি না। আমরা পুরুষদের জন্য কাজ করি, করব, করছি, মেয়েদের জন্য কাজ করার জন্য পার্লামেন্ট আছেন, সুপ্রিম কোর্ট, বহু এনজিও, বহু পুরুষ মানুষও আছেন, আমরা শুধু ছেলেদের জন্য কাজ করি। এবং যে গানগুলো গাই চেষ্টা করি যাতে আমাদের কাজের সঙ্গে একটু সাযুজ্য থাকে, তো সেই জন্যই আমি আমাদের অল বেঙ্গল মেন্স ফোরাম মিউজিক কয়ার সঞ্জীবদাকে ইচ্ছে করে বেশি বেশি করে বলছি, যাতে সব নর্মাল হলে এখানে আমরা গান গাই, কারণ আমরা ডাক পাই। আমার ছেলেরা সংস্কৃত শ্লোক থেকে হানি সিং সব রকম গান করেন, কেমন? সবাই খুব ভালো থাকুন, প্রাণ সাধন দেওয়ার শুভেচ্ছা সবাই। শুধু শুন
জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ গোমাশ্বর নির্ভয় শরণে অন্ধকার।